নাটোর ও নওগাঁয় অবরোধ সমর্থকদের দেয়া আগুনে পুড়েছে থেমে থাকা চারটি বাস। নাটোরের বড়াই গ্রামের বনপাড়ার মহিষভাঙ্গা এলাকায় পাটুয়ারি ফিলিং স্টেশনের সামনে পার্কিং করে রাখা ছিল জিএম ট্রাভেলসের তিনটি বাস। ভোরে অবরোধ সমর্থনকারীরা পেট্রোল ঢেলে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে একই সময়ে নওগাঁর মহাদেবপুরে থেমে থাকা একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এরই মধ্যে রাহি ট্রাভেলস পরিবহনের বাসটির ৫০% পুড়ে যায়।